Hey guys, welcome back to highflyer. I'm Isham. আর আজ আমরা যে ভিডিওটা দেখতে যাচ্ছি সেটা নানা রদন মোশারফ করিমের একটা ছোট্ট ক্লিপস আর সেই ক্লিপসটার নাম হচ্ছে মোশারফ করিমের দাদি শোল মাছ দেখে অজ্ঞান দাদি শোল মাছ দেখে অজ্ঞান অ্যাকচুয়ালি আর যে নাটক থেকে আমরা এই ক্লিপসটা নিয়েছি সেটার নাম হচ্ছে শাটাম ঘর CATAM GHOR শাটাম ঘর যত সম্ভব কারণ আমি অন্য জায়গায় খুঁজলাম বাংলার নাম আমি পাইনি তো এটা আমার মনে হচ্ছে শাটাম ঘর তো তোমরা একটু জানিয়ে দিও আমি ঠিক বললাম কি ভুল বললাম যে চ্যানেল থেকে আমি লিংকটা নিয়েছি সেটা হচ্ছে বাংলা ভিশন এটা সম্ভবত একটা টিভি চ্যানেল তোমরা মানে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে সেখানে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখো এবং নাটকটাও দেখো তার সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আপাতত চলো আমাদের সাথে দেখো ঐতিহ্য আসছিল বড়ডাঙ্গার হাটের ঐতিহ্য আসছিল আমার দাদার আমলের কথা আমার দাদা গেছিল বাজার করতে 15 কেজি ওজন একটা শৈল মাছ নিয়ে আসছিল ওই শৈল মাছ দিকা আমার দাদি ফিট এই শৈল মাছের খবর গেছে কি আমার দাদার শ্বশুর বাড়ি বুঝছেন এক সর্বতন লোকজন আইছিল ওই মাছ দাহনের লেগা এইটা মনে করেন আপনার আমার দাদার বিয়ার 5-7 দিন পরের ঘটনা হ্যাঁ মেজবানির উপর আবার মেজবানি দিতে হইলো আমি তখন আমার দাদিরে কইলাম দাদি 15 কেজি শৈল মাছ দেখে তুমি ফিট হয়ে গেছো দাদা তো তোমার আর বলতো তাজমহলই দেয় নাই15 কেজি একটা ওজনে শৈল মাছ আনছিল আপনার দাদাই সেটার এক টুকরা তো মনে হয় ফ্রিজে রাইখা দিছেন সেটা দেখতে আইলাম মনে করেন একটা তাজমহল দেখলাম ছোট ফ্রিজ বড় ফ্রিজের ভিতরে আন্দায় দিছি মাসে এখন ওই ফ্রিজের ভিতরে আছে কিন্তু সমস্যা কি বরফ জমছে তো বড় ফ্রিজের লগে ছোট ফ্রিজ আটকে গেছে বাইর গরম দিতেছে না কে হইছে পাগলা গাইছে বিশ বড়ডাঙ্গা রাডে দিবেন তো এই যে সুজাই থাক থাক ভাই আমি অন্য মানুষের কাছে ঠিকানা নিয়ে আনিমু আপনারা বলতে হইব না আপনি শৈল মাছের কথা কইতে গিয়া যেইভাবে সময় নষ্ট করছেন আর পহাড়ডাঙ্গার কথা কইতে গেলে তো আমার আর হাতেই যাওয়া হইব না থাক ভাই থাক হয় ফাইলেম করো আমার লগে হয় মিয়া বেয়াদবি করো বেয়াদব আমরা সহ্য করতে পারি না কয়েকদিন আগে একটু বেয়াদবরে মাইরা এই গাঙ্গের ভিতর ফালাইছিলাম ও লাশ ভাসতে ভাসতে গেছে আর ইচ্ছা হাইওয়েতে গিয়ে ওই লাশ অ্যাক্সিডেন্ট করছে জানো তুমি হুম কোস্টগার্ড তারপর উদ্ধার করছে কালিয়াকর হসপিটালে নিয়ে গেছিল চিকিৎসা করতে পারে না ঢাকা নিতে তারপর একটা প্রাইভেট ক্লিনিকে ভর্তি করছে ও অনেক সরকারি ডাক্তার চিকিৎসা করে তারে ভালো করছে মিয়া ভাই ওই প্রাইভেট ক্লিনিকে কি আবার সরকারি ডাক্তার আছে এত কত কষ্ট এত কত কষ্ট তোর তো সব ক্লিনিকা আমি তো আপনার রসিকতা করতেছিলাম আমগো গ্রামে সবাই চাটাম বাস আমরা সিরিয়াস না আমরা রসিকতা করি তারাবি করতেছিলাম আপনার লগে এগুলো কিছুই সত্য না ধরে মেয়ে একটা কাজ করছেন
এমনি পরে আচ্ছা উঠেন 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 পারে উঠেন আপনি কাপড় চুপুর চেঞ্জ করবেন আমাকে বাড়িতে খাইবেন তারপর পর টাকা আটে দেবেন হ্যাঁ ঠিক আছে আমি লোক দিয়ে দেবো লোক লিয়ে দেবো আপনার পর টাকা আটে হ্যাঁ আচ্ছা যতটা সম্ভব মানে নাটকের ক্লিপসটা দেখে আমার মনে হচ্ছে চাটাম ঘর তো যাই হোক নাটকের নাম যে ছোট অংশটা দেখলাম মানে এত সুন্দর মানে কারিকুরি করে কথা বোনা হয়েছিল কথা জাল বোনা হয়েছিল অ্যাকচুয়ালি মোশাররফ করিম তো এসবের জন্য একদম সেরা মানুষ সেখানে গল্প যেটা শুনলাম যে দাদার আমলে একটা শোল মাছ কেনা হয়েছিল সেই শোল মাছকে রাখার জন্য একটা ফ্রিজও কেনা হয়েছিল দু পাঁচ দিন পরে দাদার শ্বশুর বাড়িতে গিয়ে সেখানে আবার যারা মানে তাদের খাওয়ানোর জন্য মানে যে সমস্ত লোক দেখতে এসেছিল হ্যাঁ যে সমস্ত লোক দেখতে এসেছিল তাদেরও খাওয়ানো হলো আচ্ছা কি বললি তখন মেজবান মেজবান মানে হচ্ছে যারা নিমন্ত্রণ করে ঠিক আছে আর নিমন্ত্রিতদের যারা নিমন্ত্রণ করে আমি তোকে মানে দাওয়াত দিলাম ঠিক আছে নিমন্ত্রণ করলাম আমি সেখানে মেজবান ঠিক আছে তো সেইটাকে বলে তো আর তারপরে হচ্ছে হ্যাঁ সেই শোল মাছটাকে আবার রাখার জন্য সেই আমলে একটা ফ্রিজ কেনা হয়েছিল সেই ফ্রিজটাকে আবার বাঁচিয়ে রাখার জন্য আর একটা বড় ফ্রিজ কেনা হয়েছিল ঢুকিয়ে দিয়ে হ্যাঁ সাংঘাতিক মানে কি বলবো কথাগুলো বোনাও হয়েছে এবং সাংঘাতিকভাবে সেগুলোকে এক্সপ্রেশনের মাধ্যমে মোশাররফ করিম তুলেও ধরেছেন সত্যি ভালো লাগছিল যে জায়গাটার নাম কি কি হাট না হাট পদ্মার হাট যত সম্ভব আমি ওই জিনিসটা সঠিকভাবে শুনতে পেলাম না তবে ও বলছে পদ্মার হাট তো তাই হবে তো সেই পদ্মার হাটের রাস্তা জিজ্ঞেস করতে গিয়ে এই অবস্থা আমরা সেই একটা ছোটবেলায় গল্প পড়েছিলাম জল সরি হ্যাঁ জল কি একটা পড়েছিলাম জলকই কি এরকম একটা গল্প পড়েছিলাম আমার ঠিক মনে নেই তো সেই ভদ্রলোক গ্রামের রাস্তায় রাস্তায় একটু তৃষ্ণা নিবারণের জন্য জল মানে জল চেয়ে বেড়াচ্ছে তো জল পাই জল পাই জল পাই জল পাই তো জল পাই যত সম্ভব গল্পটার নাম জল পাই ছিল হ্যাঁ হ্যাঁ প্রতীক ছিল লাস্টে মামা জল খাওয়া হ্যাঁ চারিদিকে জল জিজ্ঞেস করতে করতে কেউ বলে কি চোখের জল কেউ বলে ডাবের জল এরকম বিভিন্ন রকম গল্প বুনতে থাকে তো সেই একটা গল্প সেই মানে টাইপের ওই রকম না কিন্তু ওই ধরনেরই একটা এখানে গল্প মানে মোশাররফ করিম বুনেছে যেখানে মানুষটাকে যে সরাসরি দেখিয়ে দেওয়া যায় হ্যাঁ মানুষটাকে চাটায় সেই জিনিসটাই দেখলাম আর গ্রামের দিকে এই ব্যাপারগুলো একটু বেশি থাকে ঠিক আছে বিশেষ করে ওই মাচা তোমাদের ওখানে মাচা ব্যাপারটা আছে কিনা আমি জানি না মানে কোনো গাছের তলায় একটা মাচা পেড়ে সেখানে দু দশজন মিলে আড্ডা মারা তো সেইখানে কিছু বদমাইশি বুদ্ধি তৈরি হয় সেখান থেকে বিভিন্ন মানে অ্যাকচুয়ালি শহরে যে ক্লাব গ্রামে সেটা মাচা হ্যাঁ তো ঠেকবাজ যেটাকে বলে ঠিক আছে তো সেই জিনিসটা সেখান থেকে উদ্ভূত হয় আর সেটাই দেখলাম যে মানে মোশাররফ করিম কীভাবে চেটে গেল মানুষটাকে তো সবসময় এগুলো ঠিক না যদিও তবুও আমরা নাটকের মাধ্যমে দেখলাম তো ভালো লাগলো ঠিক আছে সত্যি ভালো লাগার জিনিস এবং লেখাগুলো অসাধারণ গ্রামের বিশেষ করে গ্রামের যে সমস্ত নাটকগুলো আমি দেখছি নাটকের অংশগুলো দেখছি সেখানে যে লেখার স্টাইলটাই অনবদ্য স্টাইল ঠিক আছে মানে আমি শহুরের চাইতেও গ্রামের যে দৃশ্যগুলো বা নাটকের অংশগুলো দেখছি সেখানে কিন্তু কথার জাল বোনার ব্যাপারটা অনেক বেটার দেখছি তো আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার সেটা মানে বললাম আমি বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতে পারে তোমাদেরও বিভিন্ন মত থাকতে পারে হ্যাঁ তো যাই হোক তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটা আমাদের সাথে দেখে আর
আর কি আমাদের চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন রয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তারপর হচ্ছে পুরনো ভিডিওগুলো দেখবে যেখানে অনেক অনেক পুরনো মানে ভিডিও পেয়ে যাবে, তোমাদের ইচ্ছা মতো ভিডিও খুঁজে দেখতে পারো, প্রচুর ভিডিও রয়েছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, নোটিফিকেশন বেলটা বাজিয়ে দেবে। চলো আজকের মতো এখানেই শেষ করছি।